আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘর রান্না। ঘর রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বা সরিষার ভর্তা রেসিপি। সর্ষের এই ভর্তাটি চিতই পিঠা, গরম ভাত কিংবা সর্দি কাশিতে ঠান্ডা নিরাময়ের জন্য খাওয়ার জন্য একদম উপযোগী। তো এই ভর্তাটি বানাতে কিছু টিপস ফলো করতে হয়, তো চলুন দেখে নিই কীভাবে এই ভর্তাটি বানিয়ে নিয়েছি। তো সর্ষে বা সরিষা ভর্তা বানানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষাটি নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে সাদা সরিষাটিও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে সরিষাটি আমি ধুয়ে নেব, তাই একটি চায়ের ছাঁকনিতে আমি সরিষাগুলোকে ঢেলে নিয়েছি। এবার পানির মধ্যে এভাবে করে রেখে হাত দিয়ে ভালো করে কুচলিয়ে তারপর ধুয়ে নেব। এতে করে সর্ষের মধ্যে যদি কোনো প্রকার বালি বা অন্যান্য ময়লা থাকে তাহলে সেগুলো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তো সর্ষেগুলো ধোয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি একটি কড়াইতে দিয়ে নেব 8-10 টুকরা দেশি রসুনের কোয়া। তার সাথে আমি দিয়ে নেব 3টি কাঁচামরিচ। সর্ষে ভর্তাতে কিন্তু মরিচের পরিমাণটা খুবই কম দিতে হয়, কারণ সর্ষেতে এমনিতে অনেক ঝাঁজ থাকে। এবং সাথে আমি দিয়ে দিয়েছি 1টি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ফালি করে তারপর কড়ার মধ্যে দিয়ে খুব মিডিয়াম তাপমাত্রায় ভেজে নিচ্ছি। যখনই দেখতে পাবেন যে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের কালার এরকম চেঞ্জ হয়ে গিয়েছে, পর্যায়ে কড়াই থেকে এগুলোকে নামিয়ে নিতে হবে। নামানোর পর একটু ঠান্ডা করে আমি একটি ব্লান্ডারের মগে ঢেলে নেব, কারণ এই পর্যায়ে আমি ভর্তাটি ব্লান্ডারে করে নেব। চাইলে আপনারা শিলপাটাও করতে পারেন। তো পেঁয়াজ, রসুন এবং মরিচ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি ধুয়ে নেওয়া সরিষাগুলো এবং সাথে দিয়ে দিয়েছি লবণ, এবং এর সাথে আমি দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ পানি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্লান্ড করতে যতটুকু পানি প্রয়োজন হয় তা দিয়ে এই পর্যায়ে ব্লান্ড করে নেবেন। তো ব্লান্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সরিষা ভর্তাটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। চাইলেই খুব সহজেই এইভাবে সরিষা ভর্তাটি বানিয়ে ফেলতে পারেন এবং সর্দি কাশিতে এই ভর্তাটি বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।